নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গজা বানানোর রেসিপি দেখুন আমি এখানে গজাটা বানিয়েছি আমি কিভাবে গজাটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই গজা বানানোর জন্য আপনাদের কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই একদম সামান্য উপকরণ দিয়ে আপনারা গজাটা বানিয়ে নিতে পারবেন আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ সেরও কম লবণ আর তিন ভাগের এক ভাগ দিয়েছি সোডা আর হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি দু চামচ সাদা তেল আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে বা পুরোটা সাদা তেল দিয়েও করতে পারেন এবার এই সমস্ত উপকরণকে এইভাবে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে আপনারা কিন্তু ঠিক এইভাবে হাত দিয়ে ভালোভাবে একটু ঘষে ঘষে মেখে নেবেন দেখুন আমি এইভাবে মাখছি আপনাদেরও একটু টাইম নিয়ে এই কাজটা করতে হবে একটা সময় মাখার পরে দেখবেন ময়দার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে তখন হাতে নিয়ে দেখবেন এইভাবে ময়দাটা একটা শক্ত দলায় পরিণত হচ্ছে কি আবার হাত দিলে ভেঙে যাচ্ছে এই রকমভাবে ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে আর যদি আপনাদের না হয় তাহলে আরও এক চামচ তেল বা ঘি দিয়ে এটা আর একটু মেখে নিলে হয়ে যাবে আমার এই ময়দাটার জন্য এই পরিমাণে হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি দেখুন ময়দার ডোটা কতটা শক্ত আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন ময়দার ডোটা খুব শক্ত হবে এবার এটাকে আমরা ভালো করে মেখে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ময়দার ডোটা আগের থেকে হালকা একটু সফট হয়ে গেছে আমাদের কিন্তু খুব সফট ডোয়ের দরকার নেই আমাদের একটু শক্ত ডোটাই লাগবে সেই জন্য কিন্তু আমরা ময়দার ডোটা মাখার সময় একটু শক্ত করে মেখেছি এবার আমি এই ময়দার ডোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি এবার একটা ভাগ এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আমি গোল করে নিয়েছি তারপর একটা বেল্লি দিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে একটু পুরু করে বেলে নেবেন ময়দার এই ডোটা যেহেতু শক্ত তাই সাইডগুলো কিন্তু ফেটে ফেটে যাবে তাতে কোনো প্রবলেম নেই এবার এইভাবে একটা ছুরি দিয়ে এটাকে চার ভাগে ভাগ করে নেবেন চার ভাগে এইভাবে ভাগ করার পরে দেখবেন ময়দার ডোটা একটার উপরে এইভাবে সাজিয়ে সাজিয়ে ঠিক এইভাবে দেখুন আমি কীভাবে সাজাচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এইভাবে চারটে ডো একসাথে দিয়ে আবারও আমরা এইভাবে হাত দিয়ে প্রেস করে ভালো করে একটু চেপে চেপে ভেতরের হাওয়াগুলো বার করে আবারও বেলে নেব সেম একই প্রসেসে আমরা এটা তিন থেকে চারবার করে নেব দেখুন এই যখন এরকমভাবে করবেন তখন এই ময়দার এই রুটিগুলোর গায়ে দেখবেন হালকা জালি জালি মতো হয়েছে তখন বুঝবেন যে গজাটা বানানোর জন্য আমাদের এই ডোটা পুরোপুরি রেডি এইভাবে দেখুন ঠিক একইভাবে আমি আবারও করে নিচ্ছি এইভাবে আমি দু থেকে তিনবার করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন বা বেল্লি চাকি দিয়েও করতে পারেন আপনারা ঠিক এইভাবে তিন থেকে চারবার করে নেবেন আমি এইভাবে তিন থেকে চারবার করে নিয়েছি এবার এই ময়দার ডোটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা জালি জালি মতো হয়েছে আমাদের কিন্তু ঠিক এই রকম লাগবে এবার আমি এটাকে একটু পুরু করে চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি মোটামুটি আপনারা নিজেদের পছন্দ মতো এটা পুরু করতে পারেন তবে গজাটা যেহেতু একটু মোটা হয় তাই আমি একটু মোটা করে করেছি আর এটা ফুলে কিন্তু এর দ্বিগুণ হবে তাই মোটাটা আপনারা নিজেদের পছন্দ মতো এইভাবে বানিয়ে নেবেন আমি ঠিক এই রকম মোটা করেছি এবার এগুলোকে আমরা পিস পিস করে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো পিস করে নিতে পারেন ছোট বড় আর এর সাইডের এই অংশগুলো আমি কেটে রেখে দিচ্ছি দেখুন এইভাবে একটু চৌকো চৌকো বানিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এখানে তেল গরম বসিয়েছি এই তেলটা এমন গরম হবে আপনি হাত দিয়ে রাখতে পারবেন সেই রকম গরম অবস্থায় গজাগুলো আমাদের ছেড়ে দিতে হবে তেলটা কিন্তু খুব গরম করবেন না তেলটা কিন্তু খুব বেশি গরম হলে গজাটা ফুলবে না বা গজার ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে বাইরে থেকে কালার চলে আসবে সেই জন্য তেলটা একদম হালকা গরম করে নেবেন অন্যদিকে এটা ভাজা হতে থাকুক আর আমি একটা চিনি সিরা বানিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ চিনি নিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি জল এবার চিনিটাকে আমরা ভালো করে একটু ফুটিয়ে নেব দেখুন অন্যদিকে আমি গজাগুলোকে উল্টে দিচ্ছি আর গজাগুলো কতটা ফুলে উঠেছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এইভাবে এই গজাটাকে আমি দশ থেকে বারো মিনিট একদম লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি অন্যদিকে দেখুন আমার এখানে চিনি শিরাটা হয়ে গেছে আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু আমরা ঘিয়ে গজাটা ভাজছি না তাই ঘিয়ের ফ্লেভার আনার জন্য আমি কিন্তু এই চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর চিনি শিরাটা দেখুন এইরকম হালকা তার তার হবে পুরোপুরি আমাদের তারের দরকার নেই কারণ তাহলে গজার মধ্যে কিন্তু রসটা ঢুকবে না একদম হালকা তার তার হবে তখনই কিন্তু চিনি শিরাটা আমরা নামিয়ে নেব দেখুন গজাটা আমার এখানে ভাজা হয়ে গেছে আর আপনারা শেষের দিকে একটু মিডিয়াম ফ্লেমে গজাটা ভেজে কালার করে নিতে পারেন এবার আমরা চিনি শিরাটা যেহেতু ঠান্ডা আর গজাটা গরম গরম তুলেই মাত্র কিন্তু চিনির মধ্যে দিয়ে দেব আমাদের কিন্তু চিনি শিরাটা একটু ঠান্ডাই দরকার আমাদের চিনি শিরাটা কিন্তু একটু গরম হলে হবে না এইভাবে আমি এটাকে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিটের মধ্যে আপনারা একটু উল্টে পাল্টে দিয়ে নেবেন আমি এইভাবে বানিয়েছি আর এইভাবে আমি সার্ভ করেছি আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন